আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে বলছিলাম যে শাকিব ভাই অ্যাক্সিডেন্ট করছে, তার পায়ে হচ্ছে মূলত আমরা মনে করছিলাম ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে তো যাইনি, শুটিংটা শেষ করে দিয়ে গেছে, কারণ আর আগুনের লাস্ট দিন শুটিং ছিল, সিনেমাটা ঈদে আসবে, অনেক বড় সিনেমা ঝুলে গেছিলো ভাই, মানে কখনবার জন্য না, শাকিব ভাইয়ের জন্য না। প্রথমত হচ্ছে প্রডিউসার কেন্দ্রিক ঝামেলা ছিল, এরপরে হচ্ছে আপনার করোনা, সব মিলে বেশ লম্বা একটা সময়। ইনশাল্লাহ কাজ খুবই ভালো হয়েছে, যারা এখানে আমরা যারা ডাবিংয়ের সময় দেখছি দুর্দান্ত কাজ হয়েছে। আর খোকন ভাই মানে তো হচ্ছে একটা ধামাকা, খোকন ভাই শাকিব ভাইয়ের সাথে প্রচুর সিনেমা দিচ্ছে। মজার একটা কাহিনী হলো, আমি হচ্ছি অ্যাক্টিংয়ে আসার ক্ষেত্রে একটা সিনেমা খুব প্রভাব পড়ছিল, সেটা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। ওইখানে একটা ডায়লগ ছিল, জয় আমি লোকাল, এটা আমার কাছে লাগছে অনেক ভালো লাগছে, তখন তো ওইভাবে চিনতাম না কাউকে, তো হচ্ছে ওই ডায়লগটা আমার খুব ভালো লাগছে। শাকিব ভাইকে জিজ্ঞেস করতে তুই এখানে কেন আসছিস ভাই বলতো, তা আমি ওই শাকিব ভাই, তারপরে শফিকাল মামুন, আরও অনেকে আর কি ছোট্ট একটা গল্প বলি, সেটা হলো বসগিরির একটা সিকোয়েন্স, আমি কী করছি আমি নিজেও যাই না। শাকিব ভাই বলছে এই তুই তো অনেক ভালো অ্যাক্টিং করিস, তুই অনেক ভালো অ্যাক্টিং করিস, পাগল ভরাই ফেলছে না, আমি না লজ্জা পাইছি। আর শাকিব ভাই যেখানে থাকে প্রচুর ক্লাউড থাকে, মানে শত শত লোক থাকে, কইতে আসে আল্লাহ জানে, মাটির নিচ থেকে আসে, আমার মনে হয় মনে করেন চারিদিকে দেওয়াল, এর নিচ থেকে শাকিব ভাইয়ের দর্শক চলে আসে। তো বসগিরির একটা শটে আমি শাকিব ভাই আর কে কে জেনেছিল, তুই তো ভালো অ্যাক্টিং করিস। যাই হোক, ওইখানে শফিকাল মামুন আসে, কোন ফাঁকে জানি আমার আর শাকিব ভাইয়ের একটা ছবি তুলছেন, ওই ছবিটা না পরের দিন প্রথম আলোয় আসছে। তো প্রথম আলো আসলে আমি মানে এত মজার ঘটনা ঘটছে, শাকিবের মতো ওরে খুঁজে বাইর কর, জাহিদ কই, শফিকাল মামুন সহ সবাই বলতেছে যে 50,000 টাকার মিষ্টি খাবে। আমি বললাম ভাই আপনি কি বলেন, 50,000 টাকার মিষ্টি খাইতে পারবেন আপনি, সিরিয়াসলি খাইতে পারবেন? তাহলে আনি কই, না 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 গাধা, আমি তোরে বলছি আমার কিন্তু সুপার স্টার হয়ে গেলে, আমি সুপার স্টার, আপনি এখন আমার এখন সুপার স্টার, কাহিনী বুঝলাম না, প্রথম আলো দেখছিস না? হ্যাঁ ভাই দেখলাম তো, মানে এত ভালো লাগছে ছবিটা, মানে শাকিব ভাইয়ের আমার ছবিটা আজকে কমেন্ট বক্সে দিয়ে দিব, খুব ভালো লাগছে আমার এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ হিরো ভালো আছে, এবং আমরা তো চিন্তা করছি পাটা ভেঙে গেছে, উনি এত মানে এরকম কখনো হয় না, উনি কাজটা শেষ করে গেছে যে না ঈদের সিনেমা, এক্সরেতে ওইভাবে চিড় ধরা পড়ে নেই, জাস্ট মুচকে গেছে আর কি। হ্যাঁ সবাই দোয়া করবেন, আগুন আর লিডার আমি বাংলাদেশ ঈদে আসতেছে শাকিব ভাই, আর নতুন সিনেমা এর ব্যাপারে ইয়ে হচ্ছে, দেখা যাক কী হয়। যাক আগে ওনার সুস্থতার জন্য দোয়া করেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।